ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এক ভাই প্রশ্ন করেছেন, সালাতে জোরে আমিন এবং একটা জিনিস দেখাই আপনাদেরকে। আচ্ছা দেখলেন, এটাকে আলেম না জাহেল ভাই? এটা জাহেল, প্রমাণ ভিত্তিক ছাড়া আমি কথা বলি না। কেন, মুকাল্লিদ কখনো আলেম হতে পারে না। যে মুকাল্লিদ হবে সে কোশ্চিন কালেও আলেম হতে পারবে না। যিনি মুকাল্লিদ তিনি জাহেল, আর মুকাল্লিদ কখনো মুফতি হতে পারবে না। জাস্টিস তাকুসান উসমানির ওসুলি লিপ্তা পৃষ্ঠা নম্বর 122 শেষ ছয়টা লাইন পড়েন, স্পষ্টভাবে লেখা আছে, এই ব্যক্তি কয়েকটা কথা বলেছেন এবং বিশ্বনবী সুন্নাকে ভাই কটু মন্তব্য করেছে কি করেনি। বিশ্বনবী সুন্নাকে কটু মন্তব্য করেছে। রিয়াদুস সালেহীন 795 নম্বর হাদিস, সুনান সহিহ মুসলিম 2021 নম্বর হাদিস, জাবের বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন যে একদা বিশ্বনবী একজন সাহাবীকে, একজন জৈনক সাহাবীর নাম আসেনি, ওই সাহাবীকে আল্লাহ রাসূল বলছেন, মানে ওই সাহাবী বাম হাত দিয়ে খাচ্ছিল পান করছিল, আল্লাহ রাসূল বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দিয়ে পান করো। ওই সাহাবী সেই ব্যক্তি আল্লাহর কথা অমান্য করেছে, আল্লাহ আবার বলছে তুমি ডান হাত দিয়ে খাও, ওই সাহাবী বলছে আমি পারবো না, আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমাকে কোনোদিন না পারাই। সাহাবী বর্ণনা করছে ওই ব্যক্তি তারপরে তখন থেকেই মৃত্যু পর্যন্ত আর মুখে ভাত উঠেনি, মানে হাত তার অবশ হয়ে গেছে। কেন, একটা সুন্নাতকে কটু মন্তব্য করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরাও এ দোয়া এ প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী সুন্নাহকে নিয়ে যারা কটু মন্তব্য করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করো, না হলে তারা যেইভাবে এই কটু মন্তব্য করছে আল্লাহ সেইভাবে যেমন বিশ্বনবীর দোয়া কবুল করেছিলে, তুমি আমাদেরও দোয়াটা কবুল করে নাও। আল্লাহুম আমিন। সহিহ বুখারী হাদিস নম্বর 5063 লম্বা হাদিস শেষ অংশ, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে, ফালাইসা মিন্নি, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ভাই এই জাহেল মূর্খ পণ্ডিত যে বক্তৃতা দিল বিশ্বনবী সুন্নাতকে কটু মন্তব্য করে, ভাই এর বিধান কি হওয়া উচিত? আল্লাহ বলছে ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতের পরিপন্থী, আমার সুন্নাত বিমুখ, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এ ব্যক্তি কে, কোন হুনুরে ভাইয়ে কথা কি বলেছেন? আল্লামা আজিজুল হক কাশেমি, আরো কোন কোন, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, শুধু বুজুর্গ, 10-12 বুজুর্গর নাম নিয়ে 20-30 বছর বুখারি পড়েছে, তারা বুখারি থেকে বুকে হাত বাঁধা জোরে আমিন বলার হাদিস পায় নাই, আর তুমি সৌদিতে কামলা খেটে 2 বছর পরে এসে তুমি বলছো আমিন, মুখখান করছে কি ভাই? ভাই তুমি তো বলছো তোমার আজিজুল হক কাসেমি বা তোমার আরো ডট ডট পুরি যে যে আছে নাম নিয়ে তুমি বলছো যে বুখারি তারা পড়িয়েছে, কিন্তু আমিন বলার হাদিস পায় নাই। এর চাইতে জ্ঞান পাপী ব্যক্তি কে হবে রে ভাই? আজিজুল হক কাসেমি সহি বুখারি খুলে দেখেন হাদিস নম্বর 743 এর অধীনে একটা রস বাব রচনা করেছে, জাহেল মুফতি এতটুকু পড়েনি। পরিষ্কার ওখানে ইবনু জুরাইজের সূত্রে হাদিস বর্ণনা করছে, আতা বিন আবি রাবা 110 হিজরিতে মৃত্যু, কত হিজরি, 110 হিজরিতে মৃত্যু, ইমাম আবু হানিফার উস্তাদ, যার প্রসঙ্গে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ বলেছেন তুমি আতা বিন আবি রাবার মতো উত্তম কোন ব্যক্তি আর এই পৃথিবীর জমিনে দেখি নাই। এই আতা বিন আবি রাবা বলছে যে আমিন একটি দোয়া,
ইবনু জুরাইজ এর পরবর্তী সময় তিনি বলছেন যেন মসজিদুল নববীতে এমন ভাবে আমিন বলতাম মসজিদুল নববী গম গম করে আওয়াজ হতো সহিহ বুখারী বাব নাম্বার 111 খুঁজে দেখো বাব নাম্বার 111 স্পষ্ট মজুদ আছে হ্যাঁ বলতে পারে এটা তো সহিহ বুখারী হাদিস না তালিকা হিসেবে হাদিস এসেছে সনদ নেই তো মূর্খ পণ্ডিত হুজুরকে বলি এই হাদিসের সনদ তোমার খোঁজার হিম্মত হয়তো নাই আমরা সনদ বলে দিচ্ছি সহিহ বুখারীর তালিকা হিসেবে যে হাদিসটা এসেছে এই হাদিসের সনদ আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 2640 কত বললাম 2640 এ এটা তালিকাতে এসেছে ও সনদ এসেছে আলহামদুলিল্লাহ সনদের মান হাসান যে বিশ্বনবী এবং সাহাবরা এমন জোরে আমিন বলতেন মসজিদুল নববী গম গম করে আওয়াজ হতো ইমাম বুখারী তালিকাত অধ্যায় রচনা করেছে আপনার যদি কোনো কাশ্মীরি সাহেব যদি বুখারী পড়িয়ে যদি বুঝতে না পারে এটা কাশ্মীরির ভাগ্যের দোষ বলছে বুখারী পড়ে তিনি বুঝবেন না তো কাশ্মীরি সাহেব বেশি বুখারী বোঝে না সৌদির কামলা খাটা ও বেশি বুখারী বোঝে আমি বলবো যে ভাই বুখারী কি তোমার কাশ্মীর সাহেব বেশি বোঝে না ইমাম বুখারী বেশি বুঝেছে ইমাম বুখারী অধ্যায় রচনা করেছে তোমার চোখে কানা নাকি রে ভাই আর তাকলির মানে তো অন্ধত্ব তাকলিরে কালো চশমা দিয়ে যদি কিছু দেখে বা কিছু পাবে না এ কথাই সাহাবি কেন অন্ধ বুখারী তো ইমাম বুখারী নিজেই অধ্যায় রচনা করেছে তোমার কাশ্মীর যদি না বোঝে ভাই এটা তোমার হতভাগা তার অনুগত অনুসরণ করছো জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু ভাই এই ফতোয়া তো আমরা দিব না ডট 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 পুরীর সন্তান কামরুন বুল কামরিন বিন অলিপুরি ঝড় তুলে দিয়েছে ফেসবুকে দেখেন নাই ভাই বাপ বেটার লড়াই লে বেটা কার ঘরে কার জন্ম বলেন আজরের ঘরে ইব্রাহিমের জন্ম এমন একটা ভাব ঝুলেছিল বাপ একদম আজরের মতন একদম কদিন আহলে হাদিসের বিরুদ্ধে এমন ভাবে ক্ষিপ্ত হলো যে আহলে হাদিসরা মসজিদে কি করে নারীদেরকে উপভোগ করার জন্য আসে যেমন পারে তেমন বলে উল্টা পাল্টা বেটা লিয়েছে দেখে এবার বেটা এবার কোন দিকে যাবি ঠেলা মুশকিল এবার বেটা এখন কঠিন ভাবে তাদের সঙ্গে বিরোধিতা করছে যে বসেন বসেন জিকির নয় উচ্চ স্বরে জিকির কেউ হারাম ফতোয়া দিয়েছে তো ভাই ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন যে উচ্চ স্বরে জিকির করা যাবে কি যাবে না এইসব জাহেলরা এক জায়গায় দলিল দেয় আরেক জায়গায় মারে আমরাও অ্যান্টি ভেনাম জবাব ভাই তারা যখন আমিন আসতে বলতে হবে এই দলিল যখন পেশ করে প্রথম কি দলিল পেশ করে জানেন এখানে এই বইটাতে আছে হানাফি কেল্লা এই বইটাতে প্রথম যে দলিল পেশ করেছে যে আমিন উচ্চ স্বরে না নিম্ন স্বরে বলতে হবে তখন তারা একটা কিয়াস করেছে পবিত্র কোরআনের আয়াত থেকে হানাফি কেল্লা বইয়ের পরিষ্কার একটা কিয়াস করেছে কি জানেন সুরাত আরাফের 55 নম্বর আয়াত আল্লাহ বলেছে তোমরা আমাকে ডাকো অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে আল্লাহকে কি ডাকতে হবে অনুচ্চ সহকারে ভয় ভীতি সহকারে এই দলিল একটা নিয়েছে আরেকটা দলিল নিয়েছে কোথা থেকে জানেন সহিহ বুখারীর বাব 111 তে আতা বলছে কল আতা আমিনু দুআউন আমিন হচ্ছে একটা দোয়া তো বলছে এ দেখো হাদিস বলছে আমিন দোয়া আল্লাহ কোরআনে বলছে দোয়া পড়তে হবে আস্তে আস্তে মনে মনে অত ইহা থেকে ইহাই প্রমাণিত হয় নামাজে আমিন বলতে হবে আস্তে আস্তে দলিল এসেছে ভাই যখন আমিনের দলিল খণ্ডন করতে যাচ্ছে সে সময় কি বলছে আমিন যেহেতু দোয়া এটা অনুচ্চ স্বরে করতে হবে এটাই মুস্তাহাব তো ভাই আপনারা দোয়া চিল্লে চিল্লে করছেন কেন জিকির তালে চিল্লে চিল্লে করছেন কেন ভাই কোরআনের দুটো আয়াত আছে এক সুরা আরাফ আয়াত নম্বর 55 একটা সুরা আরাফ আয়াত নম্বর 255 আল্লাহ সুবহানাহু বলছে তাকে ডাকো জিকির করো কিভাবে অনুচ্চ স্বরে ভয় ভীতি সহকারে খুফিয়া ভয় থাকবে ভীতি থাকবে ভাই গাছের উপরে উঠে পড়ে এবার কেমন জিকির রে ভাই ইমাম সাহেবকে মাঝে মাঝে মনে হয় যে লুঙ্গি টুঙ্গি খুলে নিয়ে পালিয়ে যাবে এমন একটা ভাব কেন দেখেন উজানি পীরের দেখেন নেবে উজানি পীরের আর আপনাদের যে কুয়াকাটা নাকি একটা হুজুর আছে ও হুজুর তো আবার ভয় পেয়ে গিয়েছিল মানে এমন ভাবে এসেছে তার মুরিদ উনি ভয় পেয়ে থত উঠে পড়েছে কি মেরে দিল নাকি রে ভাই তো এমন তারা জিকির করে যে ভাই বক্তা সে ভালো চাচ্ছে পালিয়ে যেতে দিছে ভাই না তো ভাই সার্বিকভাবে এই কথায় প্রমাণিত বিশেষ করে যে জিকির হবে দোয়া হবে অনুচ্চ স্বরে